দুর্গাপুজো উপলক্ষে 21-22, 22-23 ও 23-24 অক্টোবর রাতে স্পেশাল ইএমইউ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ট্রেনগুলি হাওড়া বর্ধমান মেন লাইন, হাওড়া বর্ধমান কর্ড লাইন, হাওড়া ব্যান্ডেল এবং শেওড়াফুলি তারকেশ্বর রুটে চলবে। হাওড়া বর্ধমান মেন লাইনের প্যাসেঞ্জার ট্রেন বর্ধমান থেকে ছাড়বে এই 3 দিন রাত্রি 9:40, ব্যান্ডেল থেকে ছাড়বে রাত্রি 11:02 এবং হাওড়া পৌঁছবে রাত্রি 12:05। ফিরতি পথে হাওড়া থেকে ছাড়বে 12:45, ব্যান্ডেল পৌঁছবে রাত 1:51 এবং বর্ধমান পৌঁছবে রাত 3:10। কর্ড লাইনের লোকাল ট্রেনটি বর্ধমান থেকে ছাড়বে রাত্রি 10:30, ডানকুনি ছাড়বে রাত্রি 12:18 এবং হাওড়া পৌঁছবে রাত্রি 12:45। আবার ফিরতি যাত্রায় আপ স্পেশাল হাওড়া থেকে রাত 1:15 ছাড়বে, ডানকুনি ছাড়বে 1:38 এবং ভোর 3:20 বর্ধমান স্টেশনে পৌঁছবে। হাওড়া ব্যান্ডেল স্পেশাল ব্যান্ডেল থেকে ছাড়বে রাত্রি 11:30 এবং হাওড়ায় পৌঁছবে রাত্রি 12:35। আবার ফেরত যাত্রায় হাওড়া থেকে ছাড়বে রাত 1:00 এবং ব্যান্ডেল পৌঁছবে রাত 2:05। চতুর্থ ট্রেনটি চলবে শেওড়াফুলি তারকেশ্বরের মধ্যে, তারকেশ্বর থেকে ছাড়বে রাত্রি 11:00, শেওড়াফুলি পৌঁছবে রাত্রি 11:50, আবার শেওড়াফুলি থেকে ছাড়বে রাত্রি 12:25 এবং তারকেশ্বর পৌঁছবে রাত 1:15। এছাড়াও হাওড়া বর্ধমান ভায়া ব্যান্ডেল মেমু লোকাল, যেটি হাওড়া থেকে রাত 1:50 ছেড়ে মেন লাইন ধরে চলে, সেটি হাওড়া থেকে ব্যান্ডেলের মধ্যে সকল স্টেশনে থামবে।